আজ তোমাদের একটা গল্প বলবো, যেটা তোমাকে জীবনের প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে। গল্পটা তাহলে শুরু করা যাক। আমি এই বোর্ডে একটা ছবি এঁকেছি, তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা। ছবিটার একটা তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ধাপ করা হয়েছে। এই ধাপের মধ্যে পাঁচটা স্টেপ রয়েছে, 1, 2, 3, 4, 5। তো একটা মানুষের ছবি রয়েছে, কিরকম একটা মানুষ স্টার্ট থেকে সাকসেস পর্যন্ত যেতে পারে তারই গল্প তোমাদের আজ শোনাবো। দেখো, তুমি আর তোমার বন্ধু, হয়তো তোমার বন্ধুকে এই 3 নম্বর স্টেপ থেকে শুরু করতে দেওয়া হলো, কোনো যে কারণেই হোক, কোনো আর্থিক দিক দিয়ে হয়তো তোমার বন্ধু তোমার থেকে অনেকটা এগিয়ে, তুমি শুরু করছো স্টার্টটা, পিছিয়ে গেছো দারিদ্রতার কারণে। সেটা তোমার দোষ নয়, গরিব হঠাৎ হবে, তোমাকে চেষ্টা ছাড়া যাবে না, চেষ্টা তোমাকে প্রতিনিয়ত করতেই হবে। তুমি স্টার্ট থেকে শুরু করলে আর তোমার বন্ধু 3 নম্বর ধাপ থেকে হয়তো তোমার থেকে অনেকটাই এগিয়ে, কোনো কারণ হোক, যে কারণই হোক, হয়তো তুমি অনেকটাই পিছিয়ে আছো তোমার বন্ধুর থেকে, তোমার বন্ধু অনেকটাই এগিয়ে গেছে, তাকে দেয়া হলো তুমি 3 নম্বর স্টেপ থেকে তোমাকে সাকসেসে পৌঁছতে হবে, আর তুমি স্টার্ট প্রথম থেকেই তুমি সাকসেসে পৌঁছবে। তো সিঁড়ি ধাপে তুমি 1-এ এলে, আবার তুমি এখানে 2-এ গেলে, আবার তুমি 3-এ গেলে, তুমি ব্যর্থ হলে, তুমি আবার পড়ে গেলে 1 নম্বরে, কিন্তু তোমাকে চেষ্টা ছাড়া যাবে না, তোমাকে আবার 1 থেকেই শুরু করতে হবে। প্রতিটা পদে পদে তুমি ভাঙবে, মানুষের জীবন এটাই, 99 বার ভেঙে যাওয়ার পর 100 বার উঠে দাঁড়ানোর নামই জীবন। তুমি এরকম ভাবে স্টেপে উঠতে উঠতে তুমি পারবে সাকসেস হতে। তোমার বন্ধু 3 নম্বর থেকে হয়তো 4-এ গেল, 4 থেকে 5-এ পৌঁছে গেল, সাকসেস পেয়ে গেছে, কিন্তু তোমার বন্ধু হয়তো এই নিচের শিক্ষাগুলো অর্জন করেনি, কোনো যে কারণেই হোক হয়তো 3 নম্বর থেকে উঠেছে। তোমার বন্ধু হয়তো ইংরাজি মাধ্যম থেকে উঠেছে, তুমি হয়তো বাংলা মাধ্যম থেকে, অনেকেই আজ বাংলাকে চোখে দেখা যায় না, অনেকেই বাংলাকে ঘৃণা করে, তুমি বাংলা থেকে উঠেছো, তুমি গর্বিত, আমরা বাঙালি আমরা গর্বিত, বাঙালি হচ্ছে গর্বের জাত। সেইখান থেকে তুমি যখন সাকসেসে পৌঁছবে হয়তো একটু ভাঙবে, কিন্তু তোমাকে উঠে দাঁড়াতেই হবে। ব্যর্থতা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছো। ব্যর্থতা যত হবে তুমি তত কিছু শিখবে, মানুষ কিন্তু কোনোদিন হারে না, হয় জেতে না হয় শেখে। তোমার বন্ধু যখন 3 থেকে 4, 4 থেকে 5-এ গিয়ে সাফল্য অর্জন করে নিয়েছে, কিন্তু সাফল্যতে বেশি সময় দাঁড়াতে পারেনি, এক সময় তোমার বন্ধু আবার নিচে এসেছে, কিন্তু তুমি স্টার্ট থেকে 1 থেকে গেলে 2-এ, 2 থেকে গেলে 3-এ, হয়তো ভেঙে পড়লে 3 নম্বর স্টেপে গিয়ে, আবার তোমাকে 1-এ আসতে হবে। তুমি আবার প্রথম থেকেই শুরু করবে তোমার জীবনটাকে। একবার ভেঙে পড়েছো তাই নয় যে তুমি পারবে না, তুমি আবার চেষ্টা করলে 2-এ গেলে, 3-এ গেলে, এরপর আবার তুমি 4-এ পৌঁছে গেলে, 4-এ পৌঁছানোর পর আবার তুমি ভেঙে 1-এ পৌঁছে গেলে। পারিবারিক অনেক সমস্যা হতে পারে, হতে পারে দারিদ্রতা, হতে পারে একটা মানুষের জীবন, তুমি আবার 1-এ পৌঁছেছো, আবার তুমি চেষ্টা করেছো, চেষ্টা করে 1 থেকে 2-এ, 2 থেকে 3-এ, 3 থেকে 4-এ, এক সময় তুমি সাফল্যের সিঁড়িতে এসে নিজেকে প্রতিষ্ঠিত করে দিলে, তুমি কিন্তু শিখতে পারলে। আর তোমার বন্ধু যে 3 থেকে শুরু করেছিল, সে কিন্তু 2-1-এর জিনিস না শিখে 3-এ পৌঁছে গিয়েছিল, তার জন্য সে সাফল্যর ধাপটাকে ধরে রাখতে পারেনি, বেশি সময় ধরে রাখতে পারেনি, হয়তো অসৎ পদ্ধতিতে গিয়েছিল এই সাকসেসের সাফল্যের সিঁড়িতে, তাই সে বেশি সময় ধরে রাখতে পারেনি, আবার তাকে 3-এ ফিরে আসতে হয়েছে। তুমি যদি প্রথম থেকে চেষ্টা করো অবশ্যই তুমি পারবে, জীবনে হার মেনো না। যতই বাধা আসবে, যতই প্রবলেম আসবে, প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবে। সমস্যা এসেছে মনে তুমি সমস্যার সম্মুখীন হয়েও সমস্যার সম্মুখীন করো, সমস্যাটাকে ভেঙে দাও, আবার নতুনভাবে তৈরি করো জীবনকে। তুমি
সাকসেসে ঠিকই পৌঁছে যেতে পারবে, যেটা তুমি ধরে রাখতে পারবে, যেটা তোমার বন্ধু ধরে রাখতে পারলো না। এখান থেকে আমরা একটাই জিনিস শিখলাম, এই গল্পের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিলাম, যেখানে একটাই জিনিস আমাদের মাথায় এলো বা তোমাদের বুঝতে সাহায্য করবে, যে একজন মানুষ যদি প্রথম থেকে নিখুঁতভাবে শিক্ষা অর্জন করে শিখে, সে যদি তার সাফল্যের সিঁড়িতে পৌঁছয়, সে কিন্তু সাফল্য পাবেই, কোনো কিছু শর্টকাট হয় না। সবশেষে আমার বিখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়ারের কথা দিয়েই বলি, যন্ত্রণা নাও নিখুঁত হয়ে ওঠো। যতই তুমি যন্ত্রণা নিতে পারবে ততই তুমি নিখুঁত। দেখা হচ্ছে পরবর্তীতে এডুকেয়ার বেঙ্গলিতে, পরবর্তী কোনো মোটিভেশনাল লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।